বর্তমানে বাংলাদেশের আবহাওয়ায় বিশেষ করে নারীদের উচ্চতা তেমন একটা বাড়ে না। উচ্চতা বাড়ানোর জন্য ব্যায়াম ও রুটিন মেনে হয়তো অনেক খাওয়া দাওয়া করে থাকেন আপনি। সাধারণত পুরুষের উচ্চতা সর্বোচ্চ 25 বছর পর্যন্ত আর মেয়েদের উচ্চতা সর্বোচ্চ 21 বছর পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। যারা উচ্চতা বাড়াতে চান তাদের জন্য সুখবর হচ্ছে, কিছু সবজি রয়েছে যা খেলে আপনার উচ্চতা বাড়বে। শরীর ঠিকমতো পুষ্টি না পেলে আপনার যতটুকু লম্বা হওয়ার উচিত ততটুকু বৃদ্ধি নাও হতে পারেন। এমন কিছু সবজি আছে যেগুলি শরীরে বৃদ্ধির এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আসুন জেনে নেই যেসব সবজি খেলে উচ্চতা বাড়ে। 1. ঢেঁড়স। উচ্চতা বৃদ্ধিতে সহায়ক সবজিগুলোর মধ্যে ঢেঁড়স অন্যতম। ঢেঁড়সে আছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, পানি ও ফাইবার, যা গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে উচ্চতা বাড়াতে সহায়তা করে। 2. শালগম। শালগম খেলেও বাড়বে আপনার উচ্চতা। শালগম অনেকেরই পছন্দের সবজি। শালগমে আছে ভিটামিন, মিনারেল, ফাইবার, প্রোটিন এবং ফ্যাট। এই উপাদানগুলো উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। 3. মটরশুঁটি। মটরশুঁটি ছোট বড় সবাই বেশ পছন্দ করেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, লুটেন ও প্রোটিন আছে, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং উচ্চতা বাড়াতে সহায়ক। তবে শুকনো মটরশুঁটিতে এসব উপাদান উপস্থিতি থাকে না। 4. বাঁধাকপি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, প্রোটিন ও ফাইবার আছে, যা উচ্চতা বৃদ্ধি করার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ করে থাকে। 5. পালং শাক। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও মিনারেল, আর এই উপাদানগুলো উচ্চতা বৃদ্ধি করে থাকে। নিয়মিত পালং শাক খেলে অল্প কিছুদিনের মধ্যে উচ্চতা বৃদ্ধি পাবে। 6. সয়াবিন। সয়াবিনের প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা টিস্যু ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন 50 গ্রাম সয়াবিন খান আর দেখুন আপনার উচ্চতা কয়েক ইঞ্চি বেড়ে গিয়েছে মাত্র কয়েক সপ্তাহে। ব্রোকলি। উচ্চতা বৃদ্ধিতে ব্রোকলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামান্য তেঁতো স্বাদের কারণে অনেকে ব্রোকলি পছন্দ করেন না, কিন্তু এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা উচ্চতা বাড়াতে সহায়তা করে।